তেলিয়ামুড়া মহকুমার বরেণ্য প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দারের 66তম জন্মদিবস উদযাপন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নেওয়া হলো কিছু সামাজিক কর্মসূচি। এদিন পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল মিষ্টি তুলে দেওয়া হয় এবং তেলিয়ামুড়া শহরের ভবঘুরেদের মধ্যে একবেলা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। এই মহতি কর্মকাণ্ডে প্রয়াত সাংবাদিকের স্ত্রী শিখা পোদ্দার, পুত্র সৌরভ পোদ্দার, পুত্রবধূ সংযুক্তা পোদ্দার এছাড়াও ছিলেন মহকুমা প্রেসক্লাবের সম্পাদক পার্থ সারথী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রূপক সরকার, প্রাক্তন কাউন্সিলর বিমল রক্ষিত সহ অন্যান্যরা। এদিকে প্রয়াত সাংবাদিকের জন্মবার্ষিকীর দিনে এই মহতি সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করছে সব মহল। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। আমার পরম প্রিয় পিতা বাবার শ্রী প্রয়াত শ্রী পবন পোদ্দারের 66তম জন্মদিন, সেই উপলক্ষে আজ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে আমার ব্যক্তিগত উদ্যোগে ছোট পরিসরে যতটুকু সামান্য একটি ফল মিষ্টি বিতরণ করেছি। তৎসঙ্গে আমরা আজকে গরিব এবং ভবঘুরেদের মধ্যে দুপুর 1টা থেকে 1.30টা নাগাদ আমরা কিছু আহার অন্য তুলে দেওয়ার চিন্তাধারা করেছি। এটাই আমাদের আজকের কর্মসূচি। মূলত আজকে আমার বাবার জন্মদিন উপলক্ষেই, 66তম জন্মদিন এই উপলক্ষেই আজকের এই কর্মসূচি।